এবার তেল আবিবে ভয়াবহ হামলার দাবি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের এবার ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন ইসরায়েলি সেনা নিহত আরও জানিয়ে দিব এবার হিজবুল্লাহ দাপটে পিছু হটল ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েলি বাহিনীকে যে সতর্ক বার্তা দিল দেশটির গণমাধ্যম এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার তেল ভাব হামলার দাবি হুতি বিদ্রোহীদের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই দাবি করেছে খবর সিএনএন এর তবে এই হামলা নিয়ে ইরান সমর্থিত হতি গোষ্ঠী বিস্তারিত কোনো প্রমাণ দেয়নি বিবৃতিতে তারা বলছে আমাদের অভিযান সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে শত্রুপক্ষ প্রতিহত করতে পারেনি বা এসব ড্রোন ভূপাতিত করতে পারেনি এছাড়া গতকাল হুতি দাবি করে তারা ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে দুটি ড্রোন শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী বলছে তারা একটি ড্রোন সমুদ্রের মধ্যে ভূপাতিত করেছে এবং আরো একটি খোলা মাঠে পড়েছে তবে এতে কেউ আহত হয়নি গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে অন্যদিকেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুতিদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে এদিকে বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা দাবি ইসরায়েলের লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা করা দাবি করেছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয় হিজবুল্লার বিরুদ্ধে কয়েকদিন ধরে ব্যাপক বোমা হামলা চালানোর পর সম্প্রতি ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলের কিছু অংশে স্থল অভিযান শুরু করেছে লেবাননের দক্ষিণ অঞ্চলকে হিজবুল্লার শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশটিতে গত কয়েকদিনে ইসরায়েলি বোমা হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন গতকাল ইসরায়েলি সেনাবাহিনী বলেছে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্ত করেছে তারা তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজের খবরে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ নেতা হাসেম সাপিউদ্দিন এক সপ্তাহ আগে নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তর শুরু হিসেবে সাপিউদ্দিনকে বিবেচনা করা হয় এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কাছে জানতে চেয়েছিল এপি তবে তারা খবরটি নিশ্চিত করেনি এবার ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল পাল্টা জবাবে আজ সকালে ইসরায়েলে রকেট হামলা চালানো দাবি করেছে হিজবুল্লাহ যদিও ইসরায়েল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি শুক্রবার সকালে ইসরায়েলের হাইপাস শহরে রকেট হামলা চালানো দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ খবর আল জাজিরার এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির এক বিবৃতিতে বলা হয়েছে লেবানিজ ও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল সাতটায় এই হামলা চালানো হয় লেবানিজ ও ফিলিস্তিনিদের গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের প্রশংসাও করা হয় বিবৃতিতে এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয় এর লক্ষ্য স্পষ্ট নয় তবে ওই বিমানবন্দরটির দাহে এলাকার সীমানায় যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে এদিকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন ইসরায়েলি সেনা নিহত দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচার হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে এছাড়া ইসরায়েলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে দুইজন ইসরায়েলি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে বলা হয়েছে উদিসা এবং মারুন আল রাস শহরে হিজবুল্লার হামলায় গুলানি ব্রিগ্রেডের দুই সদস্য প্রাণ হারিয়েছেন হিজবুল্লার আজকের হামলায় আরও কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরায়েলি গণমাধ্যম এখনো তা স্বীকার করেনি এর আগে গতকাল ইসরায়েলি বাহিনী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে তাদের আট জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে নিহতদের পাঁচজন উচ্চ র্যাঙ্কের সামরিক অফিসার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরো বহু সংখ্যক সেনা আহত হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আল আলম টিভি চ্যানেল কয়েকটি সাজোয়া জানের ছবি সম্প্রচার করেছে যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে গণিমত হিসেবে পেয়েছে হিজবুল্লাহ সূত্র পার্স টুডে এবার হিজবুল্লাহ দাপটে পিছু হটলো ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের একটি সীমান্ত পয়েন্টে ইসরায়েলি বাহিনীর আর একটি অগ্রগতির চেষ্টাকে দারুণভাবে প্রতিহত করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে এ দাবি করেছে হিজবুল্লাহ জানিয়েছে ফাতিমার গেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টারত একটি ইসরায়েলি বাহিনীকে তারা আর্টিলারি গোলার মাধ্যমে প্রতিহত করেছে তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আর একদিন আগেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আটজন ইসরায়েলি সৈন্য নিহত হয় বুধবার রাতে ইসরায়েলি এই ক্ষতির বিষয়টি নিশ্চিত করে যা গত এক বছরে সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি মৃতের ঘটনা এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিওতে দেওয়া এক শোক বার্তায় বলেছেন আমরা ইরানের হীন স্বার্থের বিরুদ্ধে কঠিন যুদ্ধের চরম পর্যায়ে আছি এরা আমাদের ধ্বংস করতে চায় তবে এদের উদ্দেশ্য সফল হবে না কারণ আমরা এক সঙ্গে দাঁড়াবো এবং এবং ঈশ্বরের সাহায্যে আমরা এক সঙ্গে জয়ী হব এদিকে হিজবুল্লাহ বলেছে তারা লেবাননের ভিতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে এবং প্রথমবারের মতো সীমান্তের ওপারেও ইসরায়েলি বাহিনী প্রবেশ করার পর স্থল সংঘর্ষের ঘটনা ঘটেছে হিজবুল্লাহ জানিয়েছে তারা সীমান্ত শহর মারাউন আল রাসের কাছে তিনটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এদিকে ইসরায়েলি বাহিনীকে যে সতর্ক বার্তা দিল দেশটির গণমাধ্যম দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থ প্রেক্ষিতে অঞ্চলকে হিসেবে অভিহিত করেছে গণমাধ্যম। বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর দীর্ঘ জটিল এবং ব্যয়বহুল যুদ্ধেরও ভবিষ্যৎবাণী করা হয়েছে ইসরায়েলি চ্যানেল কে এর এক আলোচনায় দেশটির রিজার্ভ মেজর জেনারেল এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান উজিদায়ান বলেন ইসরায়েল লেবাননের অভিজ্ঞতা সম্পর্কে সচেতন সেই সঙ্গে তাৎক্ষণিক ভাবে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেটাও সর্বদা মনে রাখা উচিত দুই হাজার ছয় সালের যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতার কথা স্মরণ করে তিনি বলেন সে সময় ইসরায়েল ভালো গোয়েন্দা তথ্য না পাওয়া পরিকল্পনার অভাব এবং দুর্বল যুদ্ধের সক্ষমতার কারণে ব্যর্থ হয়েছিল তবে ইসরায়েলি চ্যানেল থার্টিন উল্লেখ করেছে যে দুই হাজার ছয় সালে যুদ্ধের পর হিজবুল্লাহ দক্ষিণ লেবারণে তাদের সামরিক ক্ষমতা এবং টানেল নেটওয়ার্কে আরো শক্তিশালী করেছে যা ইসরায়েলের জন্য এখন বিপজ্জনক হতে পারে এদিকে জানিয়েছে দক্ষিণ হিজবুল্লাহ লড়াই অব্যাহত রয়েছে এবং বৃহস্পতিবার তারা ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান দেশটির দাবি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আশি শতাংশই ইসরায়েলের আঘাত হেনেছে এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল বিবিসি বলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হামলার করা মূল্য দিতে হবে ইরানকে তবে ইসরায়েল কি ধরনের হামলা চালাবে সেই সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না তিনি বলেছেন ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলদের সঙ্গে আলোচনা করবে এদিকে ইসরায়েলকে আরো কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাসকিয়ান হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি সর্বনিম্ন ভুল করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরো শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া জানাবে কাতারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন বৈঠকটি ইরানের প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু পমিস ট্রু পরিচালনার একদিন পরেই অনুষ্ঠিত হয়েছে

ভন্ডামিরের অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি দাবি করেন এই দেশগুলো মানবাধিকারের কথা বললেও প্রকৃত পক্ষে তারা ইসরায়েলের অপরাধগুলোকে সমর্থন করে ইরান এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক বঙ্গেন্ডা ঘাটি থেকে 50 হামলা চালায় যার ফলে তেল এবং আল কুদস বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সরাসরি আগাতের খবর পাওয়া যায় হামাসের সাবেক প্রধান اسماعিল হানিয়া হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরুশানের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সূত্র মেহের নিউজ এজেন্সির